আধুনিক ধৃতরাষ্ট্র নেকি অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজি অখিল গগৈ ডাঙরিয়ায় অসম বিধানসভা চৌহদত অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীক আধুনিক ধৃতরাষ্ট্র আখ্যা দিলে। কিন্তু কিয়, যি সময়ত রাজ্যত প্রতিদিনে 3.5গৰাকীকৈ মহিলা নির্যাতনের সন্মুখীন হয়েছে, ধর্ষণের সন্মুখীন হয়েছে, সেই সময়ত ধৃতরাষ্ট্র ভাল ধরেছে নেকি অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়? এই প্রশ্ন আমার নহয়, এই প্রশ্ন আজি বিধানসভা চৌহদত অখিল গগৈ ডাঙরিয়ায় প্রতিকৃতির উপর প্রতিবাদ করে তেখেতে রাইজলৈ প্রশ্ন এৰিছে। আর তেখেতে কৈছে যে বর্তমানে রাজ্যত দ্রৌপদী বস্ত্রহরণ চলি আছে আর আধুনিক ধৃতরাষ্ট্র ভাল ধরেছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়। অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে পুলিশের হাতত বন্দুক আছে, মেশিন গান আছে, গতিকে নতুন আইন প্রয়োজন নাই। কিন্তু অখিল গগৈ ডাঙরিয়া কৈছে যে নারী সুরক্ষা দিব কারণে, নারী নির্যাতন বন্ধ করব কারণে, ধর্ষণের যে প্রতিদিনে কাণ্ডব চলি আছে এইবোর বন্ধ করব কারণে নতুন আইন প্রয়োজন। আর ঠিক সেই সময়তে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে নতুন আইন প্রয়োজন নাই, পুলিশের হাতত বন্দুক আছে, মেশিন গান আছে, গতিকে পুলিশে সিদ্ধান্ত লবও পারে। আপনাদের বিচার বিশ্লেষণ করব, সচার্থত নারী সুরক্ষার বাবে নতুন আইন প্রয়োজন আছে নে? যিসকলে প্রতিদিনে নরকীয় কাণ্ড সংঘটিত করেছে, নারীর উপর নির্যাতন চলাইছে, ধর্ষণ করেছে, তেখেতলোকর বিরুদ্ধে নতুন আইন অনাটো প্রয়োজন আছে নে? যদি আছে, আপনাদের যদি নতুন আইন অনাটো বিচারে, নারী সুরক্ষা দিয়াটো বিচারে, তেতিয়ালে আপনাদের আমাক মতামত জড়িয়ে জানাব। আর অখিল গগৈ ডাঙরিয়ায় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার পিছতেই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আধুনিক ধৃতরাষ্ট্র আখ্যা দিয়ার পিছতেই অসম সরকারের কেবিনেট মন্ত্রী ফেজু হাজরিকা ডাঙরিয়ায় অখিল গগৈ ডাঙরিয়াক প্রত্যুত্তর দিছে। অখিল গগৈ ডাঙরিয়াক ফেজু হাজরিকা ডাঙরিয়া কৈছে যে অখিল গগৈ ডাঙরিয়া হেনো দুর্যোধনের পৃষ্ঠপোষক, অখিল গগৈ ডাঙরিয়ায় বিশেষ সম্প্রদায়ক প্রতিনিধিত্ব করে। এইদরে এতিয়া অসম বিধানসভাত মন্ত্রী আর বিধায়কর মাজত বর্তমান রাজ্যখনত যে প্রতিদিনে নারী নির্যাতন চলি আছে, নারীর উপর অত্যাচার চলিছে, ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছে, সেই সময় এইদরে এটা মন্ত্রী আর বিধায়কর মাজত প্রতিদিনে বিধানসভা, যেহেতু অসম বিধানসভা চলি আছে, মন্ত্রী বিধায়কর মাজত ক্রিয়া প্রতিক্রিয়া দেখিলে পাওয়া গেছে। অখিল গগৈ ডাঙরিয়ায় অসমৰ মুখ্যমন্ত্রীক কৈছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করব পৰা নাই, আর মন্ত্রী ফেজু হাজরিকা ডাঙরিয়ায় অখিল গগৈক কৈছে যে এটা বিশেষ সম্প্রদায়ক অখিল গগৈয়ে প্রতিনিধিত্ব করে। আপনাদের জানাব যে রাজ্যখনত যে নরকীয় কাণ্ড সংঘটিত হয়েছে ইয়ার বাবে দায়ী কোন? প্রকৃতার্থত এই সমস্যাব সমাধানের কারণে নতুন আইন অনাটো আপনাদের বিচার নে? ইয়ার বাবে সরকারে সজাগতা করা উচিত নে? যদি আপনাদের বিচারে আমার মতামত জড়িয়ে জানাব।